করবেন যেখানে আল্লাহ অনুমোদন আছে কমপক্ষে এবাদত তো প্রশ্নই রাখেন এটা অনুমোদিত এমনকি নির্দেশিত কিছু কাজ আছে জাগতিক কাজ উপায় অবলম্বন করা আপনার হালাল ইনকামের জন্য একটা পথ অবলম্বন করে তো সেগুলো যদি আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য করে থাকেন সেটাও এবাদতের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে গেল হাদিস আপনারা শুনেছেন এখানেও আসবে যে একটা লোকমা স্বামী তার স্ত্রীর মুখে তুলে দেয় সেটাও আল্লাহ নবী বলেছেন যে সদকা তথা সেও প্রতিদান যোগ্য কারণ এবার এমনকি তার সাথে মিলন করাও আল্লাহ নবী বলেছেন যে এবার সাহাবাগা কোন পর্যন্ত গিয়ে আশ্চর্য হয়ে গেল যে এটাও কেমনি এবাদতের ভিতরে ঢুকে তখন আল্লাহ নবী বললেন যে যদি সে তার স্ত্রীকে ব্যবহার না করে অন্য কোন পর নারীকে ব্যবহার করতো তাহলে কি গুনাহ হইতো বলে হ্যাঁ তা গুনাহ তাহলে মহান রব্বুল আলামিন এর বিধান মানতে গিয়ে সে তার স্ত্রীকে যখন ব্যবহার করে ক্ষান্ত হচ্ছে তথেব আল্লাহ রব্বুল আলামিন এই জায়গাতে তার জন্য সবের ব্যবস্থা রাখছে তাহলে বোঝা গেল এই যে ধৈর্যটা আমার স্ত্রীকে নিয়ে আমি সন্তুষ্ট থাকবো এটা হলো কিন্তু একটা বাদত বলে সুবহান কখন যখন আপনি আল্লাহ সন্তুষ্টিকে সামনে রেখে এটা করবেন আর বাস্তবেও প্রকৃত অর্থে যারা পুরুষ সে যদি বিয়ে করার পরেও তার স্ত্রীকে নিয়ে সব দিক থেকে ক্ষান্ত থাকতে হয় সেখানে তার একটা ধৈর্য এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি ছাড়া পুঙ্খানুপুঙ্খরূপে কেউ নিজেকে সেভ করে রাখার কিন্তু ক্ষমতা রাখে না আর না হলে আশপাশের একটা মহিলার দিকে তাকাবে আর না হলে কথা বলবে আর না হলে হাসি রহস্য করবে আছে না এগুলো তো আজকে সমাজে হচ্ছে এই কারণেই যে ওই পরিমাণ আমাদের অনুশাসন শক্ত না তাহলে বোঝা গেল যে এই জিনিসগুলো যেগুলোকে আমরা অনেক সময় মনে করি যে এটা জৈবিক চাহিদা এটা জাগতিক চাহিদা এটা আমার সাংসারিক চাহিদা সেটাও আল্লাহ সন্তুষ্টির কারণে ওই উদ্দেশ্যে এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিধিনিষেধ মেনে চলে এই জিনিসটাকে আপনি হালালভাবে ব্যবহার করার কারণে প্রয়োগ করার কারণে এটাও আপনার ইবাদতের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে তাইলে ইবাদতটা দেখা গেল যে অনেক ব্যাপক যে কোনো একটা ব্যবস্থা অবলম্বন করবেন সেখানেও শরীর পদ্ধতি অনুযায়ী আল্লাহ নির্দেশ মানেন হিসাবে মানা হিসাবে আপনি বললেন এটা ইবাদত ছিল আর এই জায়গাতে তাহলে বোঝা গেল যে পরিমাণ এবাদত ব্যাপক ঠিক শিরিক তাহলে এখানে লম্বন করলে যে শিরিক হবে তা সেটাও ব্যাপক যেমন ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে আপনাকে যেই বৈধ পন্থাটা অবলম্বন করতে বলা হয়েছে এই বৈধ পন্থাটাও যদি আপনি অবলম্বন করে মনে করেন যে এই জিনিসটাই আমাকে সুখ দিবে উন্নতি দিবে রোগ থেকে আমাকে মুক্তি দিবে তাও শিরিক হয় কেননা শিরিক থেকে মানে আপনাকে বাঁচতে গেলে শিরিক থেকে বাঁচতে গেলে বিশ্বাস করে রাখতে হবে যে আমার সব কিছুর মালিক কে আল্লাহ বললেন না সালাতি ও নুসুকি ও মাহিয়ায় ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু বিযালিকা ওয়া আমিরতু আনা আউয়াল মুসলিম এই জন্য উনি একটা বাস্তবসম্মত উদাহরণ দিতে গিয়ে বলছেন যেমন চিকিৎসার ক্ষেত্রে কেউ শিরিকি মন্ত্র ব্যবহার করে তো শিরিকি মন্ত্র ব্যবহার করলে এখানে আর কিসের উপর ভরসা করলো এটা দরকার নেই ওই মন্ত্র ব্যবহার করাটাই তার জন্য হুবহু ইমান ভঙ্গকারী জিনিস হয়ে গেল তার জন্য ধ্বংসাত্মক মহামারী এসে গেল এবং শিরিকে পরিণত করল যখন সে বৈধ কোনো চিকিৎসা নিল ধরেন যে ঔষধ মেডিসিন যেটা এলাওয়েড ইসলামে যেটা গৃহীত সেখানে কোনো আপত্তি নেই ঠিক তদ্রূপ চিকিৎসা কোরআনের ঝাড়ফুঁক থেকে সে চিকিৎসা নিচ্ছে এই জায়গাতেও যদি সে মনে করে যে এই জিনিসটাই তাকে আরোগ্য দিবে তাও শিরিক চিন্তা করে এমনকি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের একটা সিফতকে যেই সিফতটা কিন্তু মূলত আল্লাহর সাথে সম্পৃক্ত কিন্তু ওই সিফতকে আপনি মাধ্যম ধরে আল্লাহকে চান এটা ইসলামে গ্রহণযোগ্য যেমন আল্লাহ তুমি রহমান ও রাহিম তুমি রহমান তুমি রাহিম তাহলে আমি তোমার রহমতের ওসিলা ধরে তোমার কাছে আমি চাচ্ছি তুমি আমাকে মাফ করো ঠিক আছে কিন্তু কেউ যদি রহমতকে ডাক দে রহমত যেটা আল্লাহরই গুণ হে রহমত তুমি আমাকে দয়া করো দয়া করো তুমি শিরিক এবার আর আপনাদের জন্য বুঝতে দেই না থাকি আল্লাহর সাথে সম্পৃক্ত তার সিফাত তার একটা বৈশিষ্ট্য সেটাকে যদি আলাদা করে ওইটাকে সে স্বয়ং কোনো কিছু আপনার জন্য বা তার জন্য করতে পারে বলে বিশ্বাস করে নে সেখানে যদি শিরিক এসে যায় তাহলে আল্লাহর সৃষ্টি সে যতই বড় ওসিলা হোক যতই বড় কার্যকরী ভূমিকা রাখুক ঔষধ অথবা আরো কোনো কিছু ওইটার উপর যদি সে সরাসরি সব আশা ভরসাকে ন্যস্ত করে তাহলে শিরিক হতে আর কোনো সন্দেহ থাকে জি না না এই জন্যে এই জিনিসটা বোঝা দরকার তাহলে আমরা বুঝলাম যে এবাদত যে পরিমাণ ব্যাপক ঠিক এই এবাদতকে কেন্দ্র করে যখন এটার মধ্যে বিঘ্নতা সৃষ্টি করা হবে এটাতে আপনার যেইভাবে তৌহিদকে রক্ষা করা যায় এই তৌহিদ রক্ষা না করা হবে বরং এর বিপরীতে শিরিক হয়ে যায় যেই
পদ্ধতি অবলম্বন করলে সেই কাজকে করে ফেলবে, তাহলে তার শিরিকেরও পরিধি ওই পরিমাণে ব্যাপক। খুব কঠিন বিষয় এবং অত্যন্ত জটিল বিষয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যা আজকে আমাদের দরকার দাঁড়ায় দাঁড়িয়েছে, যে ইসলামকে ভালোভাবে বোঝা এবং এবাদতের অঙ্গনকে নির্ণয় করা, অঙ্গনকে নির্ণয় করার পাশাপাশি শিরিকও যে কতভাবে নানা রঙে নানা ভঙ্গে আমাদের সমাজে ঢুকতে পারে এই সম্পর্কে আমাদেরকে ওয়াকিফ হওয়া এবং সজাগ সচেতন এবং সতর্ক থাকা। জি ইসরায়েলের লোকজন তারা কোন মানুষকে সেজদা করত, বলা হচ্ছে যে তারা তাদের সমাজে কোন নবী মারা গেলে, কোন সালেহ লোক মারা গেলে ওখানে তারা এটাকে তীর্থস্থান বানাতো এবং ওই জায়গায় গিয়ে তারা আবাদত করত, ওই জায়গায় গিয়ে আবাদত করত। তাহলে কি বোঝা গেল যে ওই জায়গায় গিয়ে আবাদত করাটা যে যেটা সরাসরি শিরিক না, কুফুর না, কিন্তু এরপরেও এটা আবার বেদাত। এই বেদাত জিনিসটাই কারণ হয়ে দাঁড়িয়েছে জাতিকে শিরিকের দিকে ঠেলে দিতে। এই জন্য আলেমগণ বলেছেন তাদের একটা প্রবাদে যে আল বেদাত বারিদুল কুফুর, বেদাত হলো কুফুরি এবং শিরিকের পুষ্ট অফিস। পোস্ট অফিসে চিঠি সামনে যায় কোথায়, যার নামে দেওয়া হয়েছে তার ঠিকানায়। তো বেদাতে কার নামে এই চিঠি ছাড়া হলো, জালিমরা বললো এটা পোস্ট অফিস। এখানে ওনারা এটাই বোঝাচ্ছেন যে এখানে যখনই আপনি বেদাতে পা রাখবেন এই বেদাত আপনাকে শিরিক বলবে। এবং আজকে আমরা বাস্তবে আমাদের সমাজে দেখতে পাচ্ছি, কম হোক বেশি হোক আর আইস হোক কাল হোক, বেদাত যে কীভাবে শিরিক পর্যন্ত নিয়ে যায় এটা পরিষ্কার। পীর সাহেবদেরকে একটু বেশি শ্রদ্ধা করতে যখন মানুষ প্রস্তুত হলো ওনাদের কাছে মুরিদ হয়ে গেল, মুরিদ হয়ে প্রথমে কিছু জিকির নিল তিন তসবিহ ছয় তসবিহ, এরপরে এটা বাড়তে 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 কোথায় গেল যে যার নাই পীর তার নাই শির, যার নাই পীর তার পীর শয়তান, আর শিরিক করতে বাকি থাকলো কিছু। এখন সমস্ত এবাদতের মানে এবাদতটাকে পুঞ্জীভূত করে দেওয়া হয়ে যাচ্ছে পীর কেন্দ্রিক, মানে এটা ছাড়ার জন্য আর কিছুই, ওটাই হয়ে গেল আমাদের মূল সহায় সম্বল। এর চেয়ে কঠিন শিরিক দুনিয়াতে কিছুই নেই। এবং এই শিরিকটারই প্রতিবাদ কোরআনে বেশি বেশি, যে তোমার ওদেরকে বলা হলো যে কেন তোমরা এদের ধর্ণা দাও, এদের আবাদত করো। আমরা মূলত ওদের আবাদত করি না, তবে এরপরে আবার নিজেরাই স্বীকার করতেছি যে এরপরেও ওদের ভায়া ব্যবহার করি, আর সেটাই জন্য যে এরা আমাদেরকে পৌঁছাই দিবে আল্লাহ। তো এই জিনিসটাকেই যেহেতু কোরআনে শিরিক নামে আখ্যায়িত করা হলো, নির্ণয় করা হলো এবং এরই প্রতিবাদ করা হয়েছে কোরআনে যে হাজার হাজার বার যেখানে শিরিকের প্রতিবাদ করা হয়েছে, এটা কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে যে শিরিকটা ছিল ওইটারই প্রতিবাদ বেশি করা হয়েছে। আর এটাই ছিল অসিলা নামক শিরিক, এটা অন্য কোনো শিরিক না, অসিলা নামক শিরিক। ওরা ওই খ্রিস্টানদের মতো আপনার ঈসা মাসিহকে আল্লাহর ছেলে বলতো না, ইহুদিদের মতো উজাইরকে আল্লাহর ছেলে বলতো না, মানে দ্বিত্ববাদ তৃতীয়বাদে ওরা বিশ্বাসী ছিল না। কিন্তু এরপরও ওরা আবার পৌত্তলিক এবং ওরা বহু ঈশ্বরবাদ, ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর এই মিলে, বহু আরো কে জন আছে এই মিলে মহেশ্বর ব্রহ্ম বৈষ্ণব, এরপরে আরেকজন আছে তাদের নাম, তো এই সব মিলে তারা বলছে যে এই মিলে হলো মহেশ্বর, মানে যিনি হলেন মহান ঈশ্বর। তো তারা শেষ পর্যন্ত কি করলো, ওই মাধ্যমটা ধরলো মাত্র, তাদের কথা হলো যে এই জন্যই এটা কোনো অপরাধ না, কিন্তু ইসলাম বললো যে এবাদত হিসেবে কাউকে মাধ্যম ধরা আর সরাসরি আল্লাহর সাথে আরো কাউকে শরীক করা সমান। এবার বুঝে আসছে, অতএব আমাদের সমাজে আজকে মুসলমান সমাজ হিসাবে আমরা যে পীর পুরোহিত পীর নাম দিচ্ছি, ওরা পুরোহিত নাম দিয়েছে, এগুলো কিন্তু একই জায়গায় দাঁড়িয়েছে। এবং এই কথাটা আমরা আলেম হয়ে আজকে বুঝি না, অথচ ইংরেজ শিক্ষিত কবি নজরুলও বুঝলেন, বুঝেই তুমি এই কথাটা বললেন তৌহিদের ওই চির সেবক ভুলিয়ে গিয়েছে সে তার বীর দুর্গার নামের কাছাকাছি প্রায় দর্গায় গিয়ে লুটায় আসি। দেখছেন পার্থক্য সামান্য, দুর্গা আর দর্গা, ওদের যেমন রামনারায়ণ এদের তেমন মানিক পীর, ওদের চাল ও কলার সাথে মিশিয়ে গিয়েছে এদের ক্ষীর। তাহলে পার্থক্য ক্ষীর চাল কলা আর রামনারায়ণ আর মানিক পীর আর দুর্গা আর দর্গা। এবং আল্লামা আকরাম খাঁ রহিমাহুল্লাহ উনি একটা আপনার পরিসংখ্যান এনেছেন কিভাবে কিভাবে খালি পরিভাষা পাল্টাই দেওয়া হলো আর আপনার মুসলিম সমাজে হিন্দুদের সব নিয়ে আসা হলে উনি বলেছেন তাসাউরে শেখ, এটা হলো সুফি মতবাদের মতবাদের পরিভাষা তাসাউরে শেখ, ওইটাকেই হিন্দু ধর্মে বলা হচ্ছে গুরু ধ্যান।
আর আজকে একদল মুসলমান এরা ফার্সিও বুঝে না, এরা ওই গুরু ধ্যান দিয়ে মুসলিম সমাজে এই পরিভাষা ব্যবহার করতেছে, বুক ফুলিয়ে কেউ তাদেরকে ভুলও ধরতেছে। গুরুবাদ একটা আছে না, নেড়েবাদ, সন্ন্যাসবাদ, অজ্ঞবাদ, কত বাদ, বাদ দিয়ে দিয়ে সবই বাদ। তো এই জায়গাতে হিন্দুদের সাথে আমরা মিশে গেছি একটা কারণ, এবং এই যে বেদাত কিভাবে শিরিক নিয়ে আসে থাকে, আশারি মতবাদের বেদাত, মুতাযিলি মতবাদের বেদাতে আমরা পা দিয়েছি প্রথমে, যে আল্লাহর আকার নেই, এটা কিন্তু আহলে সুন্নাহ জামাতের আকীদা না। আশারিরা মুতাযিলিরা বলছে আল্লাহর আকার নেই, যুক্তি তর্ক বিভিন্ন কথায়, আমাদের আজকে ওই ব্যাখ্যার সময় নেই, যাওয়ার দরকার নেই। সোজা কথা, আমরা আহলে সুন্নাহ, তো আমাদের নবী সাল্লাম থেকে নিয়ে সাহাবারা, তাবেইনরা, তবে তাবেইন, আইম্মারা কি জানতেন আল্লাহ সম্পর্কে, দুইটা জিনিস ভালো করে মনে রাখবেন, যে আল্লাহ আরশে আছেন এবং আল্লাহ সাকার আকার আছে। তবে ব্যাখ্যা হলো যে আকারটা ধরন পদ্ধতি আমাদের জানা নেই এবং এই নিয়ে আমাদের কথা বলার অনুমতি নাই। আশারিরা, মুতাযিলিরা, জাহমিয়া, মুআত্তিলা বিভিন্ন নাম, এদের ওই আব্দুল কাদের জিলানী রাহিমাল্লাহ যাদেরকে ওই 72 দলের মধ্যে বর্ণনা করেছেন যেগুলো জাহান্নামী, ওদের আকীদা হলো আল্লাহর আকার নাই, নিরাকার, আর আল্লাহ হলেন সর্বত্র বিরাজমান। এবার যান কোথায় যাবেন, আমাদের দেশের যে কোনো একটা আকীদার বই হাতে নেবেন, প্রথম শব্দটা আল্লাহ সম্পর্কে যা পড়বেন, ধর্ম শিক্ষাতে আছে না আল্লাহ নিরাকার এবং আল্লাহ সর্বত্র বিরাজমান। আমি বললাম আপাত দৃষ্টিতে এটাকে আমরা বেদাত ধরি, এবার আসেন এই বেদাতকে কেন্দ্র করে কিভাবে শিরিকে যাওয়া হবে। যখন আপনি এসে বলে দিলেন যে আল্লাহর আকার নেই এবং এদিকে বলে দিলেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান, এখন আপনাকে এই জিনিসটা এসে ঠেলে দিল হিন্দু ওই আত্মা মহাত্মা পরমাত্মার যে বিশ্বাস, উচ্চারণটা বললাম সংস্কৃত ভাষায় আত্মা মহাত্মা পরমাত্মা, এই জন্য তারা ইয়েকে বলে মহাত্মা গান্ধী, ইয়েকে গান্ধী সাহেব, কেন তাদের ধারণা হলো যেই মহামানব হবে, বড় মানুষ হবে, তার মধ্যে এসে পরমাত্মা মিশে যান, লীন হয়ে যান, তার মানে স্রষ্টা সৃষ্টিতে লীন হয়ে যান। এবং তাদের আরেকটা বিশ্বাস হলো যে কোনো সৃষ্টিতেই স্রষ্টা আছে বলে নাউজুবিল্লাহ, এবং এই কথাটা আজকে তারা যেই পরিমাণ নির্লজ্জভাবে বলতে পারে না, মুসলমানদের মধ্যে যারা বিভ্রান্ত হয়েছে এরা আরো কঠিন ভাবে বলতেছে, সিবগত আল্লাহ দলিল দিচ্ছে আল্লাহর কালার দিয়ে বলতেছে যে আল্লাহর কালারটা হলো সাদা, সাদা কালারের মধ্যে যখন আপনি পীর মুড়ি দিন হলুদ রং আপনি নিয়ে মিক্স করবেন, এটা সুন্দর একটা কালার হবে, ডিজাইন হবে, এর মাধ্যমে আপনি সঠিক রাস্তা পাবেন, বলেন নাও। এই হলো গুরুবাদ, এই গুরুবাদের পেশে পড়ে আজকে কত গায়ক, কত নায়ক, কত গায়িকা, কত নায়িকাও তারা মনে করে পরহেজগার, নাউজুবিল্লাহ। অথচ এইগুলো হলো অন্যান্য গুলোর চেয়ে আরো বড় পাপী, কারণ অন্যগুলো চরিত্র নষ্ট করছে এবং মানুষকে চরিত্র নষ্টের প্রতি আহ্বান করে, আর এরা হলো চরিত্রের পাশাপাশি মানুষের ইমান আকীদা পর্যন্ত নষ্ট করে। কথা কি বুঝতে পারছি ভাইজি? এই যে আপনি বেদাতে পা দিলেন, আল্লাহকে নিরাকার করলেন, আল্লাহ সর্বত্র বিরাজমান বললেন, এখন হলো কি যে বড় বড় বুজুগ যারা আছে, বড় বড় কোনো কামিল মানুষ যারা আছে, এরা যখন তখন আল্লাহর সাথে তাদের কানেকশন হয়ে যায় এবং তারা যে কথাগুলো বলে এগুলো যেন আবার ওই জায়গাতে এসে এটা মিল হয়ে গেছে যে এগুলো আল্লাহর পক্ষ থেকে বিভিন্নভাবে তারা কষ্ট করে, বিভিন্নভাবে মোরাকাবা করে আল্লাহর পক্ষ থেকে তারা সংবাদ পেয়ে বলে দেয়। এখন দেখেন একটা শিরিক আর একটা শিরিককেও টানতেছে, যেমন বেদাত প্রথমে শিরিকে নিয়ে গেল, এবার যখন তারা বিশ্বাসে বিশ্বাসী হয়ে গেল যে যারা পুণ্যবান মানুষ এদের সাথে আমাদের কোনো একটা কানেকশন বিশেষ হতে পারে, এই জন্যে তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তথা স্রষ্টার কোনো আনাগুনার একটা যোগ সূত্র আছে বলে নাউজুবিল্লাহ। এই করে শেষ পর্যন্ত তারাও গায়েব জানতে পারে, যেমন আল্লাহ গায়েব জানে, শেষ পর্যন্ত তাদেরকে আপনি ওসিলা ধরে আল্লাহ পাইতে পারেন, এতে কোনো সন্দেহ নেই। অথচ ইসলাম এই সব জিনিসগুলোকে শিরিক ধরছে, তাইলে আমরা কয়েকটা জিনিস এখান থেকে পাচ্ছি যে বেদাত কীভাবে শিরিকের দরজা খুলে দেয়। আরেকটা জিনিস আমরা পাইলাম যে শিরিকের দরজা খুলে যখন গেল তখন আপনাকে এক শিরিক যে কত শিরিকে নিয়ে আপনাকে পৌঁছাবে আপনি তার নিজেও হিসাব করে শেষ করতে পারবেন। যখন এই কথা আপনি মেনে নিলেন যে বড় বড় কোনো মহান ব্যক্তিত্বের সাথে এসে আল্লাহর বিশেষ কোনো আপনার যোগাযোগ হতে পারে, এবার আপনার মধ্যে আস্তে আস্তে এই কথাটা এসে গেল যে এনারা অনেক সময় আল্লাহর বিশেষ ইঙ্গিতে গাইবের কথা বলতে পারে। আমাদের সমাজে বড় একটা অংশ তারা এই কথা বিশ্বাস করে যে বড় বড় যারা ব্যক্তিত্ব, বড় বড় আলেমরা, এরা অনেক সময় যে কথাগুলো বলছেন এগুলো বাস্তব রূপ পেয়ে গেছে, তাইলে এরা গায়েব জানত বলে না। এমন পর্যন্ত আমাদের এলাকায় যেমন মোশাহিদ বায়ামপুরি, যিনি হুসাইন আহমদ মাদানির বড় একজন শিষ্য ছিলেন, লোকজন বলে যে উনি অনেক মন্তব্য করেছিলেন এগুলো মিলে গেছে, তাই উনি গায়েব জানেন বলে নাউজুবিল্লাহ। কি গায়েবের কথা? এটা হলো ভালো ভালো আলেমরা যারা মানে এই দিক থেকে দূরদর্শী, কারণ হাদিসে আসছে তোমরা মুমিন ব্যক্তির দূরদর্শিতার সম্পর্কে সতর্ক থাকো, কারণ সে আল্লাহর আলোতে দৃষ্টি রেখে কথা বলে, সুবহানাল্লাহ। কিন্তু এর অর্থ এই না যে
উনি দাবি করে ফেলবে। এর অর্থ এই না যে এটাকে আপনি গায়েব আখ্যায়িত করবেন, কারণ কত আয়াত কোরআনে আল্লাহ বলছেন এবং হাদিসে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে গায়েব জানাটা এটা আল্লাহর বৈশিষ্ট্য এবং এটা হলো আপনার রুবিয়তের সাথে সম্পৃক্ত। গায়েব জানাটা আল্লাহকে আপনি রব বলে যে মানলেন, এটা প্রমাণ করতে গেলে গায়েব সম্পর্কে আপনার এই পরিমাণ ধারণা রাখতে হবে যে এটা শুধু আল্লাহই জানেন আর কেউ জানে না। যদি এখানে আপনি কাউকে অংশীদারিত্ব দিয়ে দেন, আপনার শুধু তাওহীদ উলুহিয়ত না বরং তাওহীদ রুবিয়তের ভিতকে আপনি খণ্ডন করে ফেললেন, যেই তাওহীদ রুবিয়তে আবু জাহেল আপনার চেয়ে তাইলে ভালো হয়ে গেল, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। কেন? যে আইয়ামে জাহেলী যুগের কোনো কাফির তাওহীদ রুবিয়তের মধ্যে তার আঘাত হানেনি, আজকে মুসলমানরা আঘাত হানছে। কেন? অজ্ঞতা এবং মূর্খতার কারণে। আর আরেকটা কারণ হলো বেদাতকে আশ্রয় দেওয়ার কারণে। আজকে আমাদের সমাজে অনেক মানে ধর্মপ্রাণ মানুষ কিন্তু বেদাতকে আশ্রয় দেয়, অথচ বেদাতের কয়েকটা খেসারের মধ্যে একটা হলো বেদাত যে সমাজে থাকবে সেই সমাজে আল্লাহর রহমত আসে। বেদাত যে মানুষের জীবনে আমলে থাকবে সেই ব্যক্তির তওবা কবুল হয়। ইন্না লিল্লাহ ইন্না আল্লাহ হাজাবা আন সাহিবি বিদআতি বিদআতাহু হাত্তা ইয়াতুবা আনহা। আল্লাহ পাক বেদাতি ব্যক্তি তওবার মধ্যে পর্দা ঢেলে দিয়েছেন আর সৃষ্টি করেছেন, যতক্ষণ সে বেদাত না ছাড়বে আল্লাহ তার তওবা নিচ্ছেন না। ইন্না লিল্লাহ এখন আপনি মহা মুসিবতে পড়ে কান্না করতেছেন। যেমন আজকে আমাদের দেশের সারা দেশের মুসলমানরা আজকে বিপাকে আছে ধর্ম নিয়ে এবং ধর্মীয় পরিবেশ নিয়ে এখন কান্না করতেছে, বিলাপ পর্যন্ত করতেছে, কিন্তু এদিকে বেদাত ছাড়ার প্রতি যদি আগ্রহী না হয়। আর বাস্তব কি আপনারা দেখছেন যে আমাদের সমাজ ঘোষণা দিয়েছে আজকে থেকে আমরা মিলাদ বাদ দিলাম, কোন সমাজের এরকম শুনেছে? এগুলো প্রচুর সাধনার বিনিময়ে দুই একজন মানুষ মানে দশ জনের সাধনায় একজন বুঝতেছে এই পরিমাণ। অথচ আল্লাহ যেটা চাচ্ছেন সেটা হলো বেদাত থেকে পরিষ্কার হয়ে যায়, তা না হলে আমার মানে রহমতের দরজা খোলা হবে না, আল্লাহ রহমত করেন না, দয়া করেন না। ঠিক আপনি বেদাত করার কারণে দেখা গেছে যারা সুন্নাহপন্থী এবং যে সুন্নতি আমলগুলো এগুলোর সাথে মুসলমানরা অপরিচিত থাকে, এমনকি তাদের শত্রুতার সম্পর্ক রাখে। যে সমাজে বেদাত চালু আছে অনেকে আপনি সুন্নতের কথা বললে দেখবেন শত্রুতা সৃষ্টি হয়ে গেছে। মিলাদ পড়তেছে, আপনি দেখবেন যে ভাই মিলাদ তো এটাভাবে করা হয় না, আপনারা সবসময় দুরুদ পড়েন, বেশি বেশি দুরুদ পড়েন। আমার কাছে একটা হাদিস আছে, সকালবেলা দশবার দুরুদ পড়লে বিকালবেলা দশবার দুরুদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য পুরস্কার রাখছেন, জান্নাতের সুসংবাদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি না নবী সাল্লাল্লাহু সুপারিশ তার জন্য অবধারিত হয়। আল্লাহ মনে আছে হাদিস না না এগুলো না, আমাদের মিলাদ এটা পড়তে হবে, কারণ যে সময় চালু হয়ে গেছে ওরা এই হাদিস পড়ে তৃপ্তি পায় না, অথচ হাদিসটা বিশুদ্ধ। দশবার দুরুদ পড়লে নবী সাল্লাল্লাহু বলছেন যে আমার সুপারিশ অবধারিত। এই 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 জিকির পড়তেছে, ওই ছয়গুলোর করতেছে, আপনি বলেন ভাই দশবার সুরা এখলাস পড়লে হাদিসে আসছে যে জান্নাতে অট্টালিকা তৈরি হয়। বলেন সুবহানাল্লাহ। যেমন প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ যদি পাঁচ ওয়াক্ত নামাজের আগে পড়ে দশ থেকে বারো রাকাত সুন্নতে মুয়াক্কাদা পড়েন, জান্নাতে একটা বিল্ডিং তৈরি হয়। ঠিক যে কোনো মুহূর্তে আপনি খালি দশবার সুরা এখলাস যদি পড়েন, কয় মিনিট লাগবে? পাঁচ মিনিট বেশি লাগবে, যদি আসতে লম্বা লম্বা করুন, জান্নাতে অট্টালিকা তৈরি হয় না। তারা এগুলো শুনতে রাখে প্রত্যেক নামাজ ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়লে জান্নাতে যাওয়ার জন্য শুধু মৃত্যুটা বাধা হয়ে দাঁড়িয়ে আছে, মৃত্যুর যে যে প্রাচীরটা আল্লাহ করে যখন আপনাকে ভেঙে দিবেন আপনি জান্নাতে পৌঁছে যাচ্ছেন। কিন্তু অবশ্যই শর্ত আছে, নামাজ পড়তে হবে, অতি চালাক করে চলে যাবে। সুরা ফাতিহার কথা তো বলা হয়, এই হাদিসে নামাজের কথা বলা হয়। তো নামাজ তো ওইটা নামাজের সাথে তো আসতেছে, যে আমের সাথে সালাটা আসবে, এটা আম কিনলে না, আপনি আম না কিনে বলে আটি চুষবেন হবে? তো কিছু চালাক এরকম আছে, ওই চালাকরাও পার পাবে না, অতি চালাকের গলায় রশি লাগবে। আর আমরা যে আজ পর্যন্ত বেদাতের সাথে মিথালি ভাব দেখি আল্লাহর সাহায্য পেতে চাই, এটাও কিন্তু হবে না। এবং এটার কারণে সুন্নাহ পন্থীদের সাথে শত্রুতা হয়, আমাদের সমাজে ঝগড়া হয়ে যায়। এই জন্যে মনে রাখবেন যে বেদাতটা কোনো হালকা জিনিস না, এটা অত্যন্ত কঠিন। পরিণতির দিক থেকে আজকে হোক কালকে হোক সবাইকে মিলে হোক কম কিছু সংখ্যকের লোককে নিয়ে হোক, বেদাত কিন্তু আমাদের সমাজে প্রচুর পরিমাণে শিরিক সে দিয়ে যাচ্ছে, দেখাই দিচ্ছে যে আমি কিন্তু একটা মহা মহামারীর একটা আমি মানে পূর্বাভাস। আর শিরিক তো হলো একেবারে মহা প্রলয়ঙ্করী বন্যা এবং আমরা যখন ক্যান্সার। এই জন্যে গায়েব জানার নামে হোক অথবা বিপদে আপনাকে সাহায্য করার দোহাই দিয়ে হোক, যে কোনো শিরিকে যেন আপনি পা না দেন। হ্যাঁ, এখানে একটা কথা আছে, কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিন কারো কারো মুখ দিয়ে একটা কথা বেরো করে দেন, এখানে জ্ঞানের দরকারই লাগে। জ্ঞানের আলোকে আলিমরা বললো, ওইটা এবার গায়েব নাই, শিশু বাচ্চারাও অনেক সময় একটা কথা বলে এটা কিন্তু বাস্তবে মিলে যায়, এটাকে আমি গায়েব বললো। অনেক মানুষ এমন আছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন এটাই হলো একটা কারণ, যে মারা যাওয়ার আগে সে বলে যে বাবা আমার আর এক সপ্তাহ আছে, কেউ তারিখও বলে বারও বলে সময়ও বলে, এটাকে আপনি বলবেন যে গায়েব জানে? এটা আল্লাহ রাব্বুল আলামিন তার জমানে জারি করে দিয়েছে, আল্লাহ জারি করেছে। তো এই জন্য এই যে একটা সূত্র, এটা আমরা জানি না বলে শেষ পর্যন্ত মিলাইতে পারি না, উল্টাপাল্টা আমরা একটা মন্তব্য করে বসি, নানা লোকটা কামিল ছিল এই জন্য সে গায়েব জানতো। আপনি এখন পৌঁছে নেন কোথায় এবং নিজের ইমান নিয়ে গেলেন কোথায়? শিরিকের পথে। এই জন্য গায়েব জানতে কেবলমাত্র আল্লাহ। এবং এই পর্যন্ত আমরা যখন বিশ্বাস রাখলাম, তাহলে আমাদের পরবর্তী বিশ্বাস, যেটা পনেরো বিশ্বাস, এটারও মাঝে মাঝে পড়া হয়ে গেল প্রায়, যে আল্লাহ রাব্বুল আলামিনের
তৌহিদে উলুহিয়তে যেমন কাউকে শরীক করা যাবে না, ঠিক তদ্রুপ গায়েব জানটা আরো কেউ আছে বলে এই কথা বিশ্বাস করে আপনি তৌহিদে রুবুবিয়তও শরীক করতে পারবেন না। আর এখানে যে প্রসঙ্গটা উনি বলেছেন যে অনেক মুসলমান নবী সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে তারা অতিরঞ্জনমূলক বিশ্বাস রাখতে গিয়ে এটা মনে করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি মারা যাননি এবং তিনি আজ পর্যন্ত জীবিত আছেন। এবং এই উদাহরণটা আমরা যখন শুনবো আপনি আশ্চর্য হবেন যে কিভাবে মিলে গেল যে বেদাত শিরিকের দরজা খুলে যায়। এটা প্রথমে আসছে কোথা থেকে? প্রথমে আসছে একজন খ্রিস্টিয়ান লোক, সে আপনার মুসলিম সমাজের রাষ্ট্রনায়ক হয়ে যায়, হয়ে সে চায় যে ইসলামটাকে বিভ্রান্ত করবে, মুসলমানদেরকে বিভ্রান্ত করবে, ইসলামকে বিকৃত করবে। তখন সে একটা অজুহাত খাড়া করে যে আমাদের নবী বেশি সম্মানী না খ্রিস্টানদের নবী বেশি সম্মান, সবাই বলতেছে আমাদের নবী সম্মান, তো খ্রিস্টানরা তাদের নবীর নামে বার্থডে পালন করে, ক্রিসমাস পালন করে, তো আমরা আমাদের নবীর নামে কেন মিলাদ মাহফিল পালন করবো? এই তো হুজুগে বাঙ্গাল, হুজুগে বাঙ্গাল আমরা বলি না, আসলে হুজুগে মুসলমানরা অনেক আগ থেকেই তারা পড়ে আসে, এই মিলাদ শুরু হয়ে গেল। এবার তো মিলাদ শুরু হলো, আস্তে 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 পর্যায়ক্রমে আসলো কি যে আমরা যে মিলাদ করতেছি এখানে তো নবী হাজির হচ্ছে, বলে কেন? বলে নবী তো আপনারা মনে করেন মারা গেছেন, উনি মারা যান না। দেখেন এটা বলতে পারলো না যে নবী আল্লাহর ছেলে, এটা বলতে পারলো না যে নবী দ্বিতীয় আল্লাহ, কিন্তু কোন সূত্রে আসলো? এই যে নবী জীবিত আছে, জীবিত থাকাটা হলো একেবারে চিরস্থায়ী ভাবে এটা আল্লাহর বৈশিষ্ট্য। এবং এরপরে নবী জীবিত থেকে কে কোথায় মিলাদ করতেছে এটা খবর জেনে এখানে হাজির হওয়া হলো, গায়েব জানার একটা প্রসঙ্গ, এটা হলো দৌলত আল্লাহর অধিকার। এবার চালু করছিল মিলাদ, যেটা হলো দুরুদকে স্বাভাবিক অবস্থায় না রেখে একটা অনুষ্ঠানে সীমাবদ্ধ করার একটা বেদাত ছিল, এই বেদাতকে কেন্দ্র করে এখন কোথায় নিয়ে গেল? নবী গায়েব জানেন এবং নবী হাজির নাজির এবং নবী কবরে জিন্দা আছেন, এই জন্য যে যেখান থেকে মিলাদ করে নবী আসেন, নবী যেহেতু আসেন তাহলে আমরা এই বসে বসে মিলাদ করলে এটা আদব হয় না, এটা বেমানান দেখায়, তো কি করতে হবে? দাঁড়াই দেখছেন এইভাবে তাই বেদাত কি করলো, শিরিকের দরজা খুলে। অতএব শিরিক থেকে খুবই সাবধান থাকতে হবে, এটাই মনে করবেন যে আমাদের জন্য সবচেয়ে কঠিন একটা বেদি এবং বেদাতটা হলো তার মানে সূত্র, এটা আমাদেরকে শিরিকের দিকে পথ দেখিয়ে দেয়, সেখান থেকে অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে। এখানে একাধিক আয়াত বলা হয়েছে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে কাটছাট করে বলে দিয়েছে যে গায়েব জানতা কেবলমাত্র আল্লাহ, আসমান জমিনে সহ মানে ফিরিস্তা স্কুল সহ এবং দুনিয়াতে যত নবী রসুল ছিলেন কেউ গায়েব জানে না। তাহলে নবী রসুলরা যদি গায়েব না জানেন, একটা মুসলমানকে আর বুঝিয়ে বলার কোনো কথা দরকার আছে যে পরবর্তীরা কেউ গায়েব জানে না? এটা শুধু এতটুকু জানলেই হলো যে আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ হলো নবী রসুল, এর এদের সাথে কারোর কোনো তুলনা নাই। এবারে ওই আয়াতে যেটাই আছে ইল্লা মানির তাদা মির রসুল, এটা আপনার খোঁজার দরকারই নেই, কারণ ওখানে মানির তাদা আবার মির রসুল বলে দিয়েছে, তো রসুলদের দরজা যেহেতু টোটালি বন্ধ হয়ে গেল এবং সেখানে ব্যাখ্যাটা এটা হলো যে রসুলদের মধ্যে যাকে চেয়েছেন তাকে যে গাইডটা জানিয়েছেন ওটা আমাদেরও জানা হয়ে গেছে, ওটা হলো ওয়াহী, ওয়াহীর মাধ্যমে যে গাইডটা জানা হয়ে গেছে এটা তো উম্মতকে জানানো হয়ে গেছে। যে জিনিসটা আপনার জানা হয়ে যায় এটা অতীতে গায়েব ছিল বলে এটাকে কিন্তু গায়েব বলা যায় না, এবং এর ভিত্তিতে একজন মানুষ গায়েব যাত্রা বলাও না, এটা রূপকামী কথা বুঝতে পারছি। অনেক জিনিস তো আমরা গতদিন জানতাম না আজকে জানছি, তো গতদিন তো আমার গায়েব ছিল, আজকে জানার জানার কারণে আমি কখনো বলবো যে আমি তো গায়েব জেনে গেছি? তাহলে তো বৈজ্ঞানিকরা হলো সবচেয়ে বড় গায়েব যাত্রা, কেননা তারা আজকে কত কিছু ডিসকোভারির মাধ্যমে আবিষ্কার করতেছে। হ্যাঁ, তো অথে এই গায়েব জানার যে জিনিসটা এটা কেবলমাত্র আল্লাহর অধিকার, যেটা বাস্তবেই গায়েব, এই বিশ্বাস রাখাটা হলো আমাদের ইমানি দায়িত্ব। এবার আসেন এই যে তৃতীয় যেটা তাওহীদুল আসমা ওয়া সিফাত, এটা একটু বড়, এটাও অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ তাওহীদ, যেখানে বিঘ্নিত সৃষ্টি করলে দেখা যাবে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি আসছে এমনকি কুফরি ও শিরকি আসছে, তো সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের যত নাম আছে এই নামগুলো আমাদেরকে বিশ্বাসের মধ্যে নিতে হবে এবং যেভাবে যে গুণগুলো সম্পর্কে ব্যাখ্যাটা কোরআন সুন্নাহতে এসেছে সেই ব্যাখ্যা অনুযায়ী আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। এবার মূলনীতি বলা হবে, মূলনীতিগুলো মনে রাখবেন যে নিম্ন আসমা ও সিফাতের কয়েকটি মূলনীতি আলেমগণ বলছেন যে আমরা যা খুঁজে পাইছি তিন শতাধিক, তিন, এই জন্য উনি বললেন যে আমরা যা জানছি সেগুলো অল্প অল্প, এবং হাদিসে যেটা আসছে এটা হলো আল্লাহ নবী সাহেব বলতে চেয়েছেন যে 99টা যদি কেউ মুখস্থ করে তার অর্থ জেনে ওই অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনকে সে ধারণায় রাখে, বিশ্বাস এনে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা ওই অর্থগুলোকে ব্রেইনে রেখে রেখে আল্লাহকে সে স্মরণ করে আল্লাহকে মেনে চলে, তাহলে তার জন্য জান্নাত অবধারিত। আল্লাহ, এটার অর্থ এই না যে আল্লাহর নামই মুঠে 99, কারণ এখানে এখানে সংখ্যা তাইলে উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো ফজিলতটা বলা আর কি পরিমাণ সংখ্যা আয়ত্ত করলে ফজিলতটা পেয়ে যাবে সেটা বলা, কথা বুঝতে পেরেছি? আর কেউ কেউ মনে করেন যে ও আল্লাহ আল্লাহ নিজেই বললেন যে আল্লাহর 99টা নাম আছে, কিন্তু এখানে ওই অর্থে তো বলা হয়, সেই জন্য কোরআন এবং হাদিসের প্রত্যেকটা অর্থকে আক্ষরিকভাবে আপনি জানলে কিন্তু যথেষ্ট হবে না। এবার একটা মূলনীতি কিন্তু আসতেছে আপনার যে কোরআন এবং হাদিসের কিছু বিষয় আছে ওটার উদ্দেশ্যতা, যেমন আরেক হাদিসে আসছে আউয়ালু মা খালাকাল্লাহুল কালাম,
আল্লাহ সর্বপ্রথম যখন কলম সৃষ্টি করলেন ফাকালা হুকতুব, তাকে বললেন যে লেখো। এটার সম্পর্ক কিসের সাথে? সম্পর্ক হলো সর্বপ্রথম তাকে সৃষ্টি করে তিনি কি বললেন সেটার সাথে। আর অনেকে অনুবাদ করে কি যে সর্বপ্রথম আল্লাহ কলমকে সৃষ্টি করলেন এটার সাথে, যারা অর্থ এই পর্যন্ত ক্ষান্ত রাখবে তাদের একটা সিদ্ধান্ত হলো যে কলম আগে সৃষ্টি হয়েছে, অথচ কলমের আগে কিন্তু আরশ আল্লাহ নিজেই বলেছেন যে আসমানের জমিন সৃষ্টি করলেন এবং আল্লাহর আরশটা হলো পানির উপরে। এখানে কানার অর্থ ছিল আছে এবং এখনো পানির উপরে, এটাও সঠিক আছে বলে সুবহানাল্লাহ। তাইলে এখানে অর্থটা কি যে কলমকে সর্বপ্রথম সৃষ্টি করলে আল্লাহ নির্দেশ কি দিলেন সেটা হলো হাদিসের উদ্দেশ্য। বলে কি আল্লাহ বললেন তাকে লেখো, তো সে বললো আল্লাহ কি লিখবো, তখনই আল্লাহ বললেন যে যা হওয়ার এবং যা হয়ে গেছে এবং যত কিছু পৃথিবীতে ঘটবে সব কিছু তুমি লেখো। তাহলে এখানে একই অবস্থা, উদ্দেশ্য এটা না যে সংখ্যা বলা, উদ্দেশ্য হলো যে এই কি পরিমাণ সংখ্যা আপনি আয়ত্ত করলে পুরস্কার কি সেটা দেখছেন অবস্থা। তো এতে 99টা আয়ত্ত করে আপনি কিন্তু আল্লাহর সব নাম আয়ত্ত করতে পারলেন না, সেই জন্য আলেমগণ বলছেন যে 300টা নাম আছে। দলিলটা অনুবাদটা আপনি পড়ে নিতে পারবেন। তৃতীয় গুণ নিতে পারবেন আল্লাহ সমস্ত নাম ও গুণাবলী সুপরিচিত এবং তার আকৃতি ও প্রকৃতি অজ্ঞাত, এটা হলো বড় একটা গুণ। যেই নাম গুণাবলী গুলো কোরআন হাদিসে সুসাব্যস্ত আছে এগুলো অবশ্যই আমরা তার অর্থ জেনে সুস্পষ্ট ভাবে এগুলো মানব, বিশ্বাস করব। আর এর যে ধরন পদ্ধতি এগুলো হলো আমাদের আয়ত্তের বাইরে, সেগুলো সম্পর্কে আমরা চিন্তা করতে যাব। এই যে দুইটা মূলনীতির মাঝখানে যদি আপনি থাকেন আপনাকে কেউ বিভ্রান্ত বলতে পারবে না, পড়তেও করবে না, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির পথ থেকে সরাতে পারবে না। এবং এই দুইটার মধ্যে যে কোনো একটাতে যে পা দিয়ে দিবে এবং বাড়াবাড়ি করবে সে বিভ্রান্ত হবে, যে বলবে যে না আল্লাহ রাব্বুল আলামিনের যে মূলনীতিগুলো যে না আসমাউসা যেগুলো মানুষের মতো সেগুলো না। আবার আরেকজন এসে বলবে যে আল্লাহর এরকম কোনো গুণই নেই, আল্লাহর কোনো দয়াগুণই নেই। বলে কেন? বলে দয়াগুণ মানতে গেলে মনে করতে হবে আল্লাহর অন্তর আছে, তো আল্লাহর অন্তর নাই বলে নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর অন্তর সম্পর্কে সরাসরি আয়াতও আছে, তালামু মাফি নাফসি ওলা আলামু মাফি নাফসি, হাদিসও আছে ফাইন জাকারানি ফি নাফসিহি জাকারতুহু ফি নাফসি। অথচ আমরা কি করলাম, ওই মূলনীতিগুলো ভ্রষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা কিন্তু বিভ্রান্ত হলাম। তো এই জন্যে কোরআন হাদিসও মানতে হবে এবং তার সাথে হকপন্থী আলেম সালাফে সালেহীনদের যে মূলনীতি লক্ষ্য রাখতে হবে। পাঁচ নম্বর কি বলছে ওনারা, যে দুই নাম একই অর্থে সংযুক্ত হলে একই নামে আখ্যায়িত হওয়া অপরিহার্য নয়। এখানে একটা জটিল কথা বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিনের যখন দুইটা নাম একসাথে বলা হবে এবং এখানে কিছু নেগেটিভ পজিটিভের মতো থাকে, যেমন আন-নাফিউ আদ-দার, যে উপকারী অপকারী, এই জায়গায় কিন্তু আল্লাহ দুইটা মানে আহলুস সুন্নাহ জামাত বলছেন যে আপনি দুইটা একসাথে বলবেন, কেন শুধু যদি আপনি নাফে বলেন অথবা দার বলেন তাহলে বোঝা যাবে এটা খারাপ একটা দিক আছে, আল্লাহ ক্ষতিকর। এখানে নাফে এবং দার দুইটা বলেন, এই জন্য আল মুহিয়ি ওয়াল মুমিন এটাও দুই সাথে দুইটা একসাথে বলাটা হলো মানানসই। আর শেষে আরেকটা বলা হয়েছে, কোনো শব্দ আল্লাহ সম্পর্কে প্রয়োগ হলেই এই শব্দটা যে মাখলুক সম্পর্কে প্রয়োগ হবে না এমন কোনো শর্ত নয়, বরং মাখলুক হিসাবে তার সীমাবদ্ধ করতে সেটা বলা যায়। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোরআনে আসছে রাউফুর রাহিম, আর এই রাউফুর রাহিমটা আবার আল্লাহর কি আল্লাহর। তবে এখানে পার্থক্য হলো আল্লাহর বৈশিষ্ট্যটা আল্লাহ হিসাবে হবে আর সৃষ্টির বৈশিষ্ট্য সৃষ্টি হিসাবে হবে। আর এটাকে সুনির্ধারিত করার জন্য, চিহ্নিত করার জন্য একটা বিশেষ আর্টিকেল রাখা হয়েছে আলিফ নামের আর্টিকেল, যে কোনো কোনো শব্দে আল আলী যখন বলা হবে এবার কিন্তু আল্লাহ বন্ধ। আর সাহাবির নাম যখন শুনবেন আলী তখন কিন্তু উনি সৃষ্টি, এই জন্য সাহাবিকে আল আলী বলা যাবে বলে সুবহানাল্লাহ। তাহলে আল আলী বললে এটা আল্লাহ বন্ধ করছে, আর আলী বললে একজন মখলুক সম্পর্কে তার নাম আলী হিসাবে আসতে পারে, দেখছেন এটা হলো তার পার্থক্য রাখছেন। তো যেভাবে আপনি ব্যবহার করেন এই ব্যবহারটা মনে রাখবেন যে সৃষ্টি হিসাবে সৃষ্টিগুলির সাথে সম্পৃক্ত কিছু আসতে পারে, কারণ হাদিসেই আসছে তোমরা স্রষ্টার বৈশিষ্ট্যে বৈশিষ্ট্য মণ্ডিত হো। এবার কি বোঝা গেল, তাইলে বৈশিষ্ট্য যদি আমার মধ্যে আল্লাহর সাথে সম্পৃক্ত যে শব্দটা আছে ওই শব্দ দিয়ে আনতেই হয়, এতে আমি শিরিক করি, তাইলে তো হাদিসে এটা বলা অর্থই হয় না এবং ভুল হয়ে যায় যে কিভাবে আমরা স্রষ্টার বৈশিষ্ট্য হবো। যেমন এখানে উদ্দেশ্য হলো আল্লাহ দয়াবান, আমরাও দয়াবান, আল্লাহ মানুষকে ভালোবাসেন, আমরাও একজন একজনকে ভালোবাসি, তাই আল্লাহর ভালোবাসা আমাদের ভালোবাসায় ওই মূল বিষয়ে যদিও বা মিল পাওয়া যাচ্ছে, তার যে পরিমাণ তার যে ধরন এটাতে কি কোনোদিন সামান্য মিল আছে? তো অতএব ওই পার্থক্য তার স্বকীয়তা জায়গায় রেখে কোনো কোনো শব্দে এটার কোনো সামঞ্জস্য বা কোনো প্রয়োগে এটা মিল থাকতে পারে, এখানে কোনো বাধা নেই, এটা নিয়ে খুব একটা মানে মাথা গরম করা প্রয়োজন। সর্বশেষে আপনাদেরকে এখানে ইসলাম বিনষ্টকারী 10টি বিষয় উল্লেখ করা হয়েছে। একটা হলো শিরিক, পরিষ্কার ওই হেডিংগুলো মনে রাখেন। দ্বিতীয় হলো ওই যে মাধ্যম যেটা ওসিলা একটু আগে আলোচনা হয়েছে। তৃতীয় হলো মুশরিক এবং কাফিরদেরকে কাফি মনে না করা, এর অর্থ হলো আপনি ইসলামের সঠিক মর্ম বুঝেন না এবং ইসলামের ভিত্তিতে আপন কে পর কে সেটা আপনি পার্থক্য করে জানেন না। চার নম্বর হলো যারা বিশ্বাস রাখে যে
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়াও অন্য কোন পথে আমার হেদায়েতের কোন ব্যবস্থা আছে? এই যে যেটা আলোচনা হলো এই পীর মুরিদি সুফি মতবাদ যারা বিশ্বাসী এরা মনে করে আমাদের সাধনার ব্যবস্থা হলো সুফি মতবাদ বলেন না, অথচ ইসলামী ব্যবস্থা সাধনার সব ব্যবস্থা হলো কোরআন সুন্নাহর উপরে আমল করা, ইসলামী শরিয়ার ভিত্তিতে আপনার জীবন পরিচালনা করা। পাঁচ নম্বরে বলা হয়েছে কেউ যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সামান্য অবজ্ঞা অপছন্দ এবং ঘৃণা করে তার ইমান থাকবে, ইমান বিনষ্ট। আপনি আমল করতেছেন, বোরকা পড়তেছে আপনার মা আপনার বোন, কিন্তু মনে মনে ঘৃণা, এই বোরকাটা একটা ঝামেলা, এটা আধুনিকতার প্রগতির বিপরীত, ওই বেচারি ওই বিশ্বাসের কারণে তার ইমান নষ্ট করে। আল্লাহ, আপনি হারাম বাসাই করে চলতেছেন কিন্তু কষ্ট হচ্ছে বলে বললেন ধর ইসলাম এমন একটা ধর্ম সুদ হারাম করে দিতে হচ্ছে, আজকাল যুগে সুদ ছাড়া কোনো চলা যায়, আপনার ইমান নষ্ট হয়। কেননা আপনি ইসলামকে কি মনে করলেন, ইসলামের বিধানকে ঘৃণা ঘৃণা করলেন এবং অনুপযুক্ত মনে করলেন। ছয় নম্বর কি বলা হয়েছে, দিনের কোনো জিনিস সব আজাব এগুলোকে ব্যঙ্গ বিদ্রুপ করে, এটা ধরো আরো মারাত্মক। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা হচ্ছে, আছে না আজকে, এরা হলো যতই মুসলমান দাবি করুক না কেন, হজ উমরা করুক না কেন, তাদের ইমান নিজেরাই নষ্ট করে। সাত নম্বরে কি বলা হচ্ছে, জাদুমন্ত্র, জাদুমন্ত্র এটা বলি এরা হলো কুহুরি। কোরআনে আল্লাহ পাক বলছেন ওমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা নাস আস-সিহর, তাহলে জাদুমন্ত্রের মাধ্যমে মানুষ কুহুর করে ফেলে। এবং হাদিসে আসছে যে শিরিক জাদু যে করে তার শাস্তি হলো একটা আঘাতে তার গর্দান দ্বিখণ্ডিত করতে হবে। আট নম্বর হলো মুশরিকদের সঙ্গে সম্পর্ক রাখা, মানে বিদর্মীদের সাথে আপনি সম্পর্ক রাখলেন, খাতির রাখলেন। নয় নম্বর হলো যে ব্যক্তি মনে করে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত হতে বের হতে পারে, যেমন খিজির মুসা আলাইহিস, এটা সে মনে করলো না যে আমার অধিকার আছে। কোনো মানুষের অধিকার আছে আল্লাহ নবীর শরীর থেকে বের হয়ে যাওয়ার? যেমন তারা মনে করে যে খিজির আলাইহিস সালাম মুসা নবীর শরীর থেকে বের হয়েছেন, এটা হলো তার ইমান ভঙ্গ করে দেখছেন, কেন সে ইসলামের উপর একদিক থেকে হলো আঘাত হানলো, অথচ খিজির তিনিও কিন্তু নবী ছিলেন, এটা আমরা জানি না বলে আমরা মনে করি যে খিজির হলেন ওলি আর মুসা হলেন নবী। আর এরপরে তারা বলে যেহেতু আল্লাহ পাক মুসাকে খিজিরের কাছে পাঠাইছেন, তাই ওয়ালায়াতের দরজা মর্যাদা নাকি নবুয়তের মর্যাদার চেয়ে বড়, নাউযুবিল্লাহ। এটা হলো আমাদের ভুল সমাজে অনেক এখনো চালু আছে। দশ নম্বর হলো যে আল্লাহর দিন থেকে বিমুখ হওয়া, এই বিমুখ হওয়ার ব্যাখ্যা অত্যন্ত আমাদের জন্য খুব কঠিন একটা মানে তিক্ত একটা অভিজ্ঞতার কথা এখানে বলে দেয় যে সেখানে একটা কথা এটাও বলা হয়েছে আমল থেকে এবং দিন কে অন্তরে আন্তরিকভাবে নেওয়ার থেকে তার প্রচার থেকে বলার পাশাপাশি বলা হয়েছে দিনের শিক্ষা গ্রহণ থেকে যদি কেউ মুখ ফিরায় থাকে ঘৃণা করে তার ওই মানুষ। আজকে আমাদের অনেক মানুষের কিন্তু অরুচি হয়ে গেছে, বিশেষ করে যেগুলো শিক্ষণীয় বিষয়, যেগুলো শিখলে আমার আকীদা সংশোধন সমাজে কিছু আপনার পরিবর্তন আনতে হয়, মানুষের কিছু বিপরীত কাজ করতে হয়, এই জায়গায় কিন্তু আমরা রুচি হারিয়ে ফেলি। এই ওয়াজ আমরা শুনতে রাখি, যেই ওয়াজ মুখ রুচিকর হয় এবং যেই ওয়াজের মধ্যে আমাদের চিত্তরঞ্জনের মধ্যে কিছু কথা থাকে, কিছু হাসি থাকে, কিছু কান্না থাকে, এটা তো কমেডি হয়ে গেল, এটা তো হলো আপনার হাসি কান্নার একটা আলাদা কৌতুকের অনুষ্ঠান হয়ে গেল। হ্যাঁ, আলিম সাহেবের উচিত মাঝে মধ্যে মানুষকে ধৈর্য চুক্তি থেকে একটু দূরে আনার জন্য কিছু বলবেন যেখানে শিক্ষণীয় থাকে, একটু তাদেরকে নাড়াচড়ানো দেওয়া হয়। কিন্তু এর অর্থ তো এই না যে পুরা গাল গল্প আর বানানোর ইচ্ছা কাহিনী আর দিনের নামে অনেক মানে উদ্ভট কথা বলে আমরা মানুষকে আসল যে তথ্য সেখান থেকে দূরে সরাই দেবো, এটা উচিত না। তো মোট কথা দিন সম্পর্কে আমরা বুঝতে পারলাম যে এই কথাগুলো আমাদেরকে বলে দিল যে আগ্রহ রাখতে হবে শিখা আমল করার এবং দাওয়াত দেওয়ার। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, তৌহিদবাদী হওয়ার জন্য আমি আলহামদুলিল্লাহ।